সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম প্রবাসী তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন মৌসুমি ওমর সানি যে নারী পুরুষের প্রিয় হতে পারে না সে হয়ে ওঠে নারীবাদী ফের বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনুর শাশুড়ি হচ্ছেন মৌসুমি এবার দেখুন বিস্তারিত সংবাদ প্রবাসী তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন মৌসুমি ওমর সানি ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমি ওমর সানি শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছেন কারণ তাদের একমাত্র পুত্র ফারদিনের বিয়ে ঠিক হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে কানাডা প্রবাসী এক তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন এই তারকা দম্পতি আগামী ছাব্বিশে মার্চ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে বিবাহত্ব সংবর্ধনার অনুষ্ঠান হবে তবে ছেলের বিয়ে বিষয়ে এখনও মিডিয়ার সামনে মুখ খোলেননি নি ওমর সানি ফারদিন পরিচালনায় নাম লিখিয়েছেন ডেস্টিনেশন নামে একটি টেলিফিল্ম নির্মাণ করছেন তাছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি পাশাপাশি রাজধানী উত্তরায় মেরিমেন্টাম নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন যে নারী পুরুষের প্রিয় হতে পারে না সে হয়ে ওঠে নারীবাদী কিছুদিন আগে এক ভারতীয় নারী বন্ধু আমাকে প্রশ্ন করেছিল আমি কি পুরুষকে ভয় পাই ইদানিং আবার সেই প্রশ্ন নতুন হয়ে আমার কাছে এসেছে আমি কি পুরুষের প্রিয় হতে চাইছি প্রথমেই বলবো যে নারী পুরুষের প্রিয় হতে চায় না পারে না অথবা পুরুষের পেছনে লেগে থাকে সে হয় নারীবাদী নয় হিজরা অবশ্য অঘোষিত সমকামী হবার সম্ভাবনাও থাকে আমি এসবের কোনোটাই নই হতেও চাই না আমার কাছে আঙ্গুর ফল টক নয় আমার জীবন সম্পর্কে কিছুই জানে না এই সব মেয়েরা মুখের উপর অপ্রিয় সত্য বলবার সাহসিকতার কারণে পরিবারের সব পুরুষই আমাকে নিয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন তবে আমি আজকের মেয়েদের মতো অমন নির্বোধ উগ্রবাদী সাহসিকতায় বিশ্বাসী নই কোনো দিন ছিলাম না আমি সত্য সেখানেই বলবো যেখানে তার মূল্য আছে যাদের সে সত্য উপলব্ধি করার ক্ষমতা না থাকলেও সে সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই পৃথিবীতে যত মানুষ তত মতাদর্শ এই মহান সত্যকে আমি কেবল মর্মে উপলব্ধি করি না সম্মান করি অন্তরে ধারণ করি কিন্তু সেই হাজারো মতাদর্শের ভিত্তিমূলে আছে একটিমাত্র সত্য তাই কবিগুরু লিখেছিলেন ফ্যাক্টস আর মেনি বাট ট্রুথ ইজ অনলি ওয়ান একসময় সমগ্র নারী জাতির বসবাস ছিল অন্ধকারের মধ্যে দিনের আলো দেখার সুযোগ পর্যন্ত সেদিন তাদের ছিল না সেই নিয়ম পুরুষই তৈরি করেছিল সঙ্গে ছিল অজ্ঞানতা ধর্মান্ধতা ভিত্তিকে ভিত্তি নির্মিত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা কিন্তু তারও বিশ্লেষণ আছে সেদিন মানব সভ্যতা ক্রমাগত হামাগুড়ি দেয়া থেকে দাঁড়িয়ে সবে মাত্র গুটি গুটি পায়ে চলতে শুরু করেছিল এমতাবস্থায় একমাত্র সবলরাই সমাজবিধি গড়ে তোলার দায়িত্ব নেওয়াটাই স্বাভাবিক আর কারা এই সবলেরা নারী তো আজও নিজেকে অবলা বলে দাবি করতে স্বস্তি পায় তাহলে স্বাভাবিকভাবে সে দায়িত্ব নিশ্চয়ই পুরুষই নেবে আর নিজের সুবিধা তো মানুষ আগে দেখবেই সে নারী হলেও একই হতো উদাহরণস্বরূপ বলা যেতে পারে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা ও সমাজ ব্যবস্থা পুরুষও তাই করল ধীরে ধীরে গড়ে তুলল পুরুষশাসিত সমাজ মাতৃতান্ত্রিক পরিবারিক প্রথা ও সমাজ ব্যবস্থা ভেঙে নারীকে করল বন্দী। কিন্তু আবার সভ্যতার ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে। শিক্ষার জ্ঞানের প্রভাবে সেই নিয়ম ভেঙে নারীকে সে অন্ধকার থেকে বের করে এনে যে আলো দেখালো সেও কিন্তু সেই পুরুষই সেদিনের সেই পুরুষের এতটুকু অবদান ছাড়া আমি বা আজকের নারী প্রতিটা নারীকে হতো কি হতো অথবা অন্য কেউ অন্য কিছু হতো কিনা না সে আলোচনা অবান্তর আমি শুধু বিশ্বাস করি আজ আমি যা হয়েছি তার পেছনে আজকের এই যুগের কোনো নির্দিষ্ট পুরুষের পুরোপুরি অবদান হয়তো নেই কিন্তু আমার আজকের এই স্বাধীন চেতা মনোবৃত্তি আর স্থিতির পেছনে রয়েছে সেদিনের সেই একদল মহাপুরুষের নির্বিকার নিষ্ঠা ত্যাগ মায়া মমতা জড়ানো প্রতিটি নারীর মর্যাদার প্রতি গভীর এক শ্রদ্ধাবোধ আর এমন পুরুষ আজও দুর্বল নয় অনেক পুরুষই নারী উন্নয়নে এখনও শক্তিশালী ভূমিকা রাখার চেষ্টা করছেন সেদিনের এবং আজকের এই প্রতিটি পুরুষের সম্মানার্থেই পুরুষকে যে নারী ছোট করে তাদের প্রতি আমার বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ নেই আধুনিক মেয়েরা যেসব ছুচো পুরুষের কলঙ্কিত সস্তা চারিত্রিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে পুরুষ শব্দটার গভীরে পৌরুষকে স্থূলতার পথে চালিত করতে চায় সেটা কেবল তাদের অন্যায় নয় সেটা মেয়েদের অকৃতজ্ঞ প্রকাশ নিজে নারী বলে নারী জাতির এই অধপতনকে আমি মেনে নিতে পারি না আমি পুরুষকে ভয় পাই কি না এই প্রশ্নের উত্তরে যদি বলি যে সত্যিকার অর্থে পুরুষকে যদি আমার ভয় পেতেই হয় তাতেও আমার কোনো আপত্তি নেই পুরুষ তো আর বাঘ নয় যে আমাকে খেয়ে ফেলবে আমি পুরুষকে সম্মান করি তাদের আমি শুধু পুরুষ নয় মানুষ ভাবি আমি আগেও বলেছি যে আমার একান্ত অনুভূতি তা আমি বারবার বলবো অল্প বয়সে একসময় আমিও নারীবাদী ছিলাম কিন্তু জীবনের শিক্ষা অভিজ্ঞতা রুচিবোধ রবীন্দ্রনাথ এই সব আমাকে উচ্চতর চিন্তার জগতে পৌঁছে দিয়েছে যে নারী বয়সের সঙ্গে নারী পুরুষ বিভেদীকরণের ধ্যান থেকে মুক্ত হয়নি সে নারী বিকশিত হয়নি সময়ের সঙ্গে তার উপলব্ধি হয়নি পুরুষকে আমি এখন আর আমার সমকক্ষ ভাবি না আমি মনে করি তার অবস্থান আমার অবস্থানের চাইতেও ভিন্ন কোথাও সে মহান আমার চাইতেও অনেক বড় আবার কোথাও আমি তাকে ছাড়িয়ে অনেক দূরে চাইলেই আমরা একে অন্যের স্থানে আসতে পারবো না যাদের ধারণা আমি পুরুষকে খুশি করতে ওদের প্রিয় হতে পুরুষকে বড় করি তাদের বলবো আজকের ফেসবুকের যুগে এমন প্রশ্ন মনে আসাটা কি স্বাভাবিক নয় কিন্তু যদি কথা সত্যও হয় তবে আমার প্রশ্ন আমি পুরুষকে সম্মান না করলে ওরা কেন আমাকে সম্মান করবে এটা কি যে কোনো স্বাভাবিক মায়ামমতার ভিত্তি নয় এই সাধন বোধটাই আজ আমাদের সমাজে গোটা বিশ্বে হারিয়ে গেছে আমি নারীর অধিকার নিয়ে লিখি না আমি পারস্পরিক ভালোবাসা মায়ামমতা শ্রদ্ধাবোধ নিয়ে লিখি অধিকার প্রশ্ন আসলে বিরুদ্ধাচরণ আসবে আমি সেই পর্যায়ে যাই না নারী নির্যাতন অ্যাসিড নিক্ষেপ যৌতুক আদায় এইসব আমার লেখার বিষয়বস্তু নয় আমি যেখানে যেখানে দুজন স্বাভাবিক স্বাভাবিক সম্পর্ক একটা সুন্দর জীবনযাপন সম্ভব নিয়ে লিখি আমি নারী তাই পুরুষের প্রতি নারী কর্তব্যকে অনুরাগকে প্রকাশ করাটা আমার জন্য সহজ স্বাভাবিক পুরুষের নারীর প্রতি কি কর্তব্য তা নিয়ে অনেক পুরুষই লিখছেন কিন্তু আজ আর তা প্রাণ থেকে নয় হয়তো একদিন নারীর জন্য এমন কোনো পুরুষ উঠে আসবে আমাদের সমস্যা হলো আমরা অন্যকে জোর করে শেখাতে চাই আমাদের একের প্রতি অন্যের কি কর্তব্য পুরো সমাজই এক জেদা জেদি চক্রে ঘুরছে তাহলে কিভাবে গড়ে উঠবে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ক আরেকটা কথা নারী দুর্বল অবলা এই সব কথা ছাড়তেই হবে সেদিন গেছে এইসব বলে বলে আর কত সমস্যা হচ্ছে আধুনিক নারী তার নিজের জায়গা থেকে সরে পুরুষের ভূমিকা নিতে চাইছে তাই পুরুষ পুরুষের জায়গা থেকে সরে জন্তু জানোয়ারের ভূমিকা নিভাচ্ছে কেবল বাইরে দেখে দেখলে নয় ভেতরে প্রবেশ করতে হয় যে কোনো কারণেই হোক পুরুষের নারীর ওপর আধিপত্যকে আমি খারাপভাবে দেখি না বরং আমার এই ব্যাপারটা অসাধারণ মনে হয় হ্যাঁ আমি নারীকে নারীবাদকে নিয়ে ঠাট্টা করি আমি নারী বলেই তা করি মেয়েরা একটা সহানুভূতির থালি নিয়ে চলে সেটাকে আমি দুর্বলতা মনে করি বারবার নিজেকে দুর্বল উচ্চারণ করাটা কোনো সবলের লক্ষণ নয় এতে করুণা বৃদ্ধি হয় মাত্র কিন্তু তাতে উন্নয়ন হয় না ফের বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনুর ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর চলতি বৎসরে ছাব্বিশে জানুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী অনিক মাহমুদকে ডিভোর্স দেন তিনি এরপর থেকে ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতেই আছেন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেছেন বর্তমান ব্যস্ততা ভবিষ্যৎ পরিকল্পনা ও বিয়ে নিয়ে আলাপচারিতার কিছু অংশ তুলে ধরা হলো শাবনুকে প্রশ্ন করা হয় জীবন সঙ্গী নিয়ে কিছু ভেবেছেন উত্তরে তিনি বলেন ন্যাড়া বেল বেলতলায় যায় তারপর হাসেন আমার আর ইচ্ছা নেই বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে আমি মনে করি দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল ভালো পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি শান্তি নষ্ট করতে চাই না তাকে আবার প্রশ্ন করা হয় প্রস্তাব তো নিশ্চয়ই পাচ্ছেন উত্তরে শাবনুর বলেন সাধারণ একজন মেয়ে যেখানে প্রস্তাব পায় সেখানে আমার তো প্রস্তাব না পাওয়ার কোনো কারণ নেই আমার কাছেও বিয়ে প্রস্তাব প্রতিনিয়ত আসে আমি ওসবে মাথা ঘামাই না আসতেই থাকুক আমি বাপু ওসবে আর নেই শাশুড়ি হচ্ছেন মৌসুমী ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমি ওমর সানির শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছেন কারণ তাদের একমাত্র পুত্র ফার্দিনের বিয়ে ঠিক করা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় কানাডা প্রবাসী এক তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন এ তারকা দম্পতি আগামী ছাব্বিশে মার্চ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে বিবাহত সংবর্ধনা অনুষ্ঠান হবে তবে ছেলের বিয়ে বিষয়ে এখনও মিডিয়ার সামনে মুখ খোলেননি মৌসুমি ও ওমোর সানি ফারদিন পরিচালকের নাম লিখিয়েছেন ডেস্টিনেশন নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন তাছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি পাশাপাশি রাজধানী উত্তরায় মেরি মন্টানা নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম